নমস্কার, আমি সুলেখা, আর তোমরা দেখছো হবি অফ সুলেখা। একটা ছাদ বাগানে অনেক রকমের ফুল গাছ থাকে, সব ফুল গাছকেই আমরা খুব ভালো মতন যত্ন করব। একদম লাগানো থেকে তার ফুল ফোটা এবং তাকে সুন্দর করে সব রকম খাবার এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা আমরা কিন্তু এগুলোকে দেখব, তবেই কিন্তু সেই গাছটা সুন্দরভাবে ফুল দেবে। হ্যাঁ, সেই রকমই একটা গাছ নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে, সেই গাছটা সম্পর্কে বলবো। তো চলো, কোন গাছটা সম্পর্কে আমি বলতে চলেছি তোমরা দেখতে থাকো। হ্যাঁ দেখো, প্রথমেই তো ছবি দেখে বুঝে গেছো এটা কী গাছ। এটা হচ্ছে মাধবীলতা। মাধবীলতা দুই ধরনের হয়, একটা বেশ লম্বা হয়ে উঠে যায়, অনেকটা শাখা প্রশাখা বিস্তার করে, আর একটা দেখেছি আমি টবে হয়। তো যেটা প্রাচীরের দিকে হয় সেটা বেশ লম্বা লম্বা পাতা, আর এগুলো একটু ছোট পাতা হয়। আমার কাছে দুই ধরনের মাধবীলতা আছে, একটা হচ্ছে ডবল পেটালে আর একটা হচ্ছে সিঙ্গেল। এ দেখো সিঙ্গেল, আমি খুব যত্ন করে গাছটাকে লাগিয়েছি, বড় করে তুলেছি। এবার প্রত্যেকটা শাখায় দেখো কী সুন্দর কুঁড়ি চলে এসেছে। এই মাধবীলতা আমরা ছায়াযুক্ত স্থানে রাখবো না, যেখানে খুব ভালো রোদ পায় সেইখানটাই রাখতে হবে। এর মাটি কেমন পছন্দ করে? মাটি বেশিরভাগটাই এঁটেল মাটি পছন্দ করে। তাহলেও আমরা এই গাছ লাগাতে গেলে কী কী দিই সেটা তো তোমাদের আমি দেখাবই, তোমরা দেখতে থাকো। আর এই গাছ সম্পর্কে সম্পূর্ণ যতটুকু আমি জানি সেইটুকুই ধারণা তোমাদের আজকে দেব। তো চলো, এই গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে মাটির গাছ। মাটিতে যে লতিয়ে লতিয়ে মাটির যে মাটি থেকে যেটা প্রাচীরে তোলা হয়, বেশ বড় শাখা প্রশাখা নিয়ে অনেকটা জায়গা নিয়ে যে মাধবীলতাটা হয়, সেই মাধবীলতার গাছ। এটা তো টবের গাছ দেখতে পাচ্ছ, টবে এটা ঝোপালো হয়, টবের গাছের পাতা আর এই মাটিতে লাগানো মাধবীলতার গাছের পাতা, পার্থক্য আছে। ওটা একটু লম্বা হয় মাটিরটা, আর টবেরটা একটু ঘটি মতন হয়। যাই হোক, পাতা দেখে যখন নার্সারিতে গাছ কিনবে পাতা দেখে চিনে নেবে। এই টবের গাছ বেশি লতানো হয় না, ঝোপালোই হয়। এই গাছগুলোকে আমরা নিজের মতন করে কাটিং করে নিতে পারি। মাধবীলতা গাছের ফুল খুব সুন্দর, দেখো গাছের ফুল সাদা আর গোলাপি লাল হয়। কেন হয়? এর একটা প্রাকৃতিক কারণ আছে, পতঙ্গকে আকৃষ্ট করার জন্য। পতঙ্গরা কি করতে আসে গাছে? না, ফুলের মিষ্টি রস যেটাকে বলে নেকটর খেতে আসে, ওদের ওটা খাদ্য। তো ফুলের মধ্যে কি থাকে? না, বৃতি, দলমণ্ডল আর পুংস্তবক, স্ত্রীস্তবক। তা এই যে পুংস্তবকের মধ্যে থাকে পরাগ ধানি, সেই পরাগধানির গায়ে থাকে পরাগ রেণু। সেই রেণুটা ওরা যখন নেকটর খায় তখন কিন্তু ওদের মুখে ডানায় লেগে যায়, সেইটা আবার যখন আরাক ফুলে যায় তখন তার সেই রেণুটা গর্ভমুণ্ডে পড়ে। সেই গর্ভমুণ্ডে পড়ার পর চলে যায় ডিম্বাশয় বা গর্ভাশয়ে থাকে ডিম্বক, তার সঙ্গে মিলন হয়, এটাকেই বলে পরাগ মিলন। এইভাবে পরাগ মিলন হওয়ার জন্যই এদের কিন্তু ফুলের কালারটা অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, এটা সব সম্পূর্ণটাই প্রাকৃতিক উপায়ে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ পতঙ্গ পাতা খেয়ে নিয়েছে, এই একটা কীট, পতঙ্গ না, এই এটাকেও আমাকে দমন করতে হবে। কী করে দমন করব সেটা আমি পরে আসছি। তো এইভাবে কিন্তু গাছের অটোমেটিকলি মানুষ ছাড়া না, প্রকৃতি একদম পরপর স্টেপ বাই স্টেপ ওদেরকে এগিয়ে নিয়ে যায়। তো আমি চলে এসেছি দেখো এই গাছটার কাছে। এই গাছটা এত বড় শিকড়, এটাকে কাটবো, কেটে ছোট করে নিয়ে
সেই শিকড়টা থেকে আমি কীভাবে চারা গাছ তৈরি করব সেটাও দেখাবো, এবং এটা কী করে প্রতিস্থাপন করব সেটাও দেখাবো। এত বড় শিকড় হয়ে গেছে, এটা আমি কিন্তু আর রাখবো না। তো এই শিকড় থেকে অনেকে কিন্তু ডাল থেকে, অনেকে ফুল থেকে, অনেকে আবার পাতা থেকে অনেক রকমই উদ্ভিদের জন্ম হয়। তা এর জন্মটাই হচ্ছে শিকড় থেকে। আমি কী করলাম, প্রথমে বালি দিয়ে দিলাম, সেই বালিটার মধ্যে পুরনো শিকড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এর ওপরে আবার বালি দিয়ে দেবো। মাঝে মাঝে একটু করে জল ছিটিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো, অটোমেটিকলি এখান থেকে চারা বেরিয়ে যাবে। দেখো তাহলে উদ্ভিদের কোনো কিছু কিন্তু ফেয়াল না, উদ্ভিদের এক একটা অংশ থেকে এক একটা গাছের বংশ বিস্তার করে, এটাও একটা শিকড় থেকে বংশ বিস্তারের নমুনা। এইভাবে চেপে রেখে দেব আমরা একটা গাছ থেকে অনেকগুলো গাছ, এইভাবে করে আমাদের ছাদ বাগানে প্রচুর প্রচুর গাছের পরিমাণ বাড়াবো। আজকে চলে এসেছি, এটা প্রতিস্থাপন আমি কী করে করব, সাধারণ মাটি, পাতা পচা সার, বালি, কাঠের গুঁড়ো আর একটু ফসফেট, এইগুলো দিয়ে মিশিয়ে কিন্তু আমি মাটিটাকে তৈরি করে তারপরে গাছটা লাগাবো। প্রথমে নিয়ে এসেছি দেখো টব, টবের মধ্যে দিয়েছি টব ভাঙা, যেটু যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটার ওপরে দিলাম, তারপরে দিলাম খানিকটা বালি, কারণ এখান থেকে জল নিকাশি ব্যবস্থাটা করতে হবে, কারণ এই গাছ জল একদমই সহ্য করতে পারে না, বেশি জল হলে কিন্তু মুশকিল আছে, তার জন্য বালিটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি নিমের পাতা, নিমের পাতা একান্ত দরকার, কীটপতঙ্গদের যাতে কেটে না দেয়, শিকড়টাকে নষ্ট করে না দেয়, তার জন্য এটা দেব। নিম পাতাটা দিলাম, তারপরে এর সঙ্গে সব কিছু একে একে সব মিশিয়ে নেব। এই দেখতে পাচ্ছ কাঠের গুঁড়ো, তারপরে বালি, তারপরে পাতা পচা সার, তারপরে সাধারণ মাটি, সব এক ভাগ করে নিয়ে চার ভাগ আমি সমান সমান করে নিয়ে ভালো করে মিক্সড করব। এর মধ্যে এক এক চামচ ফসফেট দিয়ে দিচ্ছি, অটোমেটিকলি গাছ মাটির মধ্যেই গাছের খাবার পূর্ব অবস্থায় আমরা এটা আমরা দিতেই পারি, ফসফেটটা দিয়ে সব কিছু মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে হাতে করে মিশিয়ে নিতে হবে, প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে না নিলে কিন্তু গাছের খাবার পাবে না। গাছের লাগানোর আগেই এই খাবারটা দিয়ে দেওয়া হলো, পাতা পচা সার আর এই ফসফেট বালি দেওয়া হলো, যাতে খুব সহজে জল নিকাশি ব্যবস্থাটা সুন্দর হয়। দিয়ে মিক্সড করে গাছটাকে প্রথমে অল্প মাটি দিতে হবে, বেশি মাটি দিলে কিন্তু হবে না। দেখো আগে আমি ভালো করে মিক্সড করে নিই, মিক্সড করে নিচ্ছি, এবার আমি টবে খানিকটা দিয়ে দিচ্ছি, অল্প করে মাটি দিতে হবে, বেশি মাটি দিলে কিন্তু হবে না, একদম টবের অর্ধেকটা মাটি দেবো। দিয়ে গাছটাকে আমি বসিয়ে দিলাম, এবার সম্পূর্ণ মাটিটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে চেপে চেপে গাছটাকে বসিয়ে দিতে হবে, খুব অল্প মাটি দেওয়া থাকলো, পরে প্রয়োজন হলে দু তিন মাস পর আবার এর সঙ্গে সব রকম মিশিয়ে মাটি দিয়ে দিতে হবে। এখন আপাতত অর্ধেক মাটি থাক, বেশি মাটি দেওয়া যাবে না। এরপরে এবার আমি হালকা করে জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব। তো হয়ে গেল আমার গাছ লাগানো। এবার আমরা খাবারটা দুইভাবে দিতে পারি, কেউ যদি ভাবে রাসায়নিক সার দেব না, তাহলে কিন্তু জৈব উপায়ে আমরা কী দিতে পারি, জৈব উপায়ে দিতে পারি পেঁয়াজের খোসা আর কলার খোসা, যেটাতে পটাশের চাহিদাটা পূরণ করে। পটাশটা কিসের জন্য দরকার, না এদের ফুল এর রং এবং ফুল প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য দরকার, কারণ এই সময় তো আমার সুন্দর গাছের গ্রোথ হয়ে গেছে, ফুল আনার জন্য, বেশি করে ফুল আনার জন্য এটা আমি দেব। এটাকে ছেঁকে সুন্দর করে জলের সঙ্গে মিশ্রণ করে পাতলা করে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। দেখো জল মিশিয়ে নিলাম, পাতলা করলাম, পরে দেব গাছের গোড়ায় এটা দিয়ে সুন্দর করে প্রতি 10 দিন অন্তর এটা দিতে হবে।
তাহলে গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। গাছের গোড়াতে দেব, মোটামুটি 7 দিন অন্তর কিন্তু এই খাবারটা দিতে হবে। এইভাবে আমরা জৈব উপায়ে খাবার দেব। আর একটা হচ্ছে আমরা রাসায়নিক উপায়ে কিভাবে খাবার দেব, এটাও তাও তাই রাসায়নিক সার প্রয়োগ করব। রাসায়নিক সার যেটা হচ্ছে লাল পটাশ। লাল পটাশ কী করে না, ফুল প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। লাল পটাশের 1 চামচ লাল পটাশ টবের ধার বরাবর সুন্দর করে দিতে হবে, গোড়াতে দিলে হবে না, গোড়ায় দিলে অসুবিধা আছে। ধার বরাবর দিয়ে ভালো করে এটাকে প্রথমে আগে খুঁচিয়ে নিতে হবে, তারপরে দিয়ে মাটিটা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর পরিষ্কার একদম সাদা জল দিয়ে দিতে হবে। দেখো এইভাবে খুব সূক্ষ্মভাবে পরিচর্যা করলে তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এইভাবে আমরা পরিচর্যা করব। এই গাছে মিলিবাগ লাগে না, যদি বা লাগে তাহলে হালকা হালকা কুসুম জলে, গরম জল, হালকা হালকা গরম কুসুম জলে একটু শ্যাম্পু, অল্প কয়েক ফোঁটা শ্যাম্পু দিয়ে স্প্রে করে দিলেই হয়ে যাবে। এই যে পোকাটা লেগেছে দেখো, এটাকে আমি সন্ধ্যাবেলা ছাড়া তো কাকা স্প্রে করতে পারছি না, এটাকে আমি কি করব, একটা পাতা নিয়েছি, মোটামুটি ধরব এটাকে, এটা ধরে নিয়েছি দেখো, ধরে নিয়ে এটাকে আমি মেরে দেব। এই ব্যাস শেষ, মরে গেল। এইভাবে দমন করবে অথবা কি করবে, মাসে 2 বার করে 1 লিটার জলে 1.5 ml কাকা গুলে দিয়ে দেবে। মাধবীলতা খুব সুন্দর একটা সুগন্ধযুক্ত ফুল গাছ। এই গাছটা তোমরা সকলেই তোমার বাড়িতে বা ছাদে রাখতেই পারো। আর এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচর্যা করবে। এটা মোটামুটি ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ফুল দেয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আবার ফিরে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের মাধবীলতার একদম নতুন চারাগাছ থেকে কীভাবে প্রতিস্থাপন করে, কোথায় রাখতে হবে, সব কিছু তোমাদের গাছের খাবার সব কিছু জানালাম। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন আসি, টাটা।